পূর্ব ঘোষণা অনুযায়ী 20 নভেম্বর সোমবার ভারতীয় জনতা পার্টির 56 ধর্মনগর মণ্ডলের উদ্যোগে ধর্মনগর সেন্ট্রাল রোড স্থিত নেতাজি মূর্তির পাদদেশে এক ঐতিহাসিক জনসমাবেশ ও যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুত্তে সরকার, ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ, ধর্মনগর মণ্ডলের সভাপতি শ্যামল কান্তি নাথ এবং উত্তর জেলা বিজেপি দলের প্রভারী বিকাশ শর্মা সহ অন্যান্যরা। এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে 2023 সালে বিধানসভা নির্বাচনে যারা কংগ্রেস সিপিআইএম জোটকে উপেক্ষা করে ওনাকে জিতিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান। যদি নির্বাচনে এবার বিজেপি দল রাজ্যে জয়লাভ করতে না পারত, তবে দুষ্ট সিপিআইএম এবং কংগ্রেস নির্বাচনের পর অনেকের বাড়িঘর ভাঙচুর করত, বহু সংখ্যালঘু মানুষদের প্রাণ ছিনিয়ে নিতেও তারা পিছু পা হতো না। জোটকে পিছনে ফেলে তাদের রক্তচক্ষুকে এড়িয়ে সমস্ত কিছু মাধ্যমের পরেও, গভীর ষড়যন্ত্রের পরেও যারা বিকি খেয়েছে তাদের ষড়যন্ত্র উপেক্ষা করে যারা এসেছেন কিংবা আসেননি তাদের কাছে আমি আমার নতমস্তকে হাজার কোটি প্রণাম জানাই। কারণ আপনারা অকুত ভয় নিয়ে হৃদয়ের অকুত ভয় না নিতেন তাহলে হয়তো আজকে ভ্রমণের ইতিহাস অন্যভাবে লেখা হতো। সেদিন যদি ক্ষমতায় বিজেপি না আসত তবালাকালের ছেলে কামাল উদ্দিনে প্রাণ যেত, মকর দোষে প্রাণ যেত, রাফেলা আমাদের প্রাণ যেত, সালাম আহত হতো, মোদীর বাড়ি আক্রমণ হতো। এদের চোখে সেদিন পর্দা ছিল না। সবশেষে তিনি বলেন, বিজেপি শুধু হিন্দুদের দল নয়, এই দল জাতি ধর্ম নির্বিশেষে সার্বিক বিকাশের জন্য কাজ করেছে এবং কাজ করে যাবে। এদিনের এই জনসভায় 68 পরিবারের প্রায় 200 শতাধিক মানুষ সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে বিধায়ক বিশ্ববন্ধু সেনের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।